দিয়েছিলাম 420 টাকা, তোমাকে অ্যাডমিট দেয়নি। কাকে দিয়েছিলে টাকা? মনোরমাদি। হ্যাঁ, মনোরমাদি। কত টাকা? 420। আচ্ছা, আজকে পরীক্ষা কেন্দ্রে ঢুকলে? হ্যাঁ। পরীক্ষা হলে সেটে বসেছিলে? হ্যাঁ বসেছিলাম। তারপর কি হলো? তারপরে হচ্ছে বসেছিলাম, তারপরে হচ্ছে আমার অ্যাডমিশন হয়েছে, নাম্বারটা মানে আলাদা ছিল। হ্যাঁ, নাম্বারই আলাদা ছিল। আচ্ছা, তারপরে? তারপরে হচ্ছে স্যার পরীক্ষা লিখেছিলেন, তো সেগুলো স্যার নিয়ে নিয়েছে, তো আমি পরে পরীক্ষাটা দিই। হাতে ওই পরীক্ষার সিট প্রশ্ন পেয়েছিলে? হ্যাঁ। কতক্ষণ পরে বার করলো? আধ ঘন্টা। সব তুমি দেখে গেছো, পরীক্ষা দিয়েছিলে, লেখা হয়েছিল কিছুটা? হ্যাঁ লিখে নিয়েছিলাম। তোমার অ্যাডমিটটা আসলো না কেন? স্যার আমি জানি না, আমি তো স্যারের কাছে গেছিলাম, তো স্যার বললো যে এবার যদি অ্যাডমিট না আসে তো পরীক্ষা দিতে পারবে না। না, যাকে টাকা দিয়েছিলে বলছো, সে কি বলছে? সে তাকে মানে এখনো পর্যন্ত সময় দেখাই হয়নি, স্কুলে গেছিলাম তার দেখা পাই। স্কুল কবে গেছিলে? স্কুলে গেছিলাম একটু বেশি দিন হয়নি, হচ্ছে 3 তারিখ, 2 তারিখে না 1 তারিখে গেছিলাম স্কুলে। আজকে তাহলে কোন কাগজ নিয়ে তুমি পরীক্ষা হলে গেলে? না, রেজিস্ট্রেশন নিয়েছিলাম। রেজিস্ট্রেশন নিয়ে পরীক্ষা হলে গিয়েছিলে? হ্যাঁ। তোমার নাম? সনেকা মণ্ডল। হ্যাঁ, সনেকা মণ্ডল। বাড়ি? বাড়ি হচ্ছে বেদাসাতে। সাধু বাজার। বাবার নাম? বাবার নাম গোবিন্দ মণ্ডল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।